এখনো পর্যন্ত মেন আসামি তো ধরা পড়েনি, আর পুলিশ জানি না কতটা চেষ্টা করছে, কিন্তু সেই আসামির পক্ষ থেকে এখনো পর্যন্ত এখানে শাসানো হচ্ছে। তারা প্রকাশ্যে এখানে বলে যাচ্ছে যে এক দুজনকে নিয়েছি, আরও এক দুজনকে নেওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আসামি ভাইপো বলে যাচ্ছে এখান থেকে একদম প্রকাশ্যে বাইকে মানে যেতে যেতে বলে বলে যাচ্ছে, এবং আসামির মা প্রকাশ্যে বলছে ব্যবস্থা আরও করব, বাকি রয়েছে পুলিশ কতদিন থাকবে, লোকজন কতদিন থাকবে, আমরা ব্যবস্থা করব, আমরা দেখে নেব, মানে এইরকম ধরনের মানে কথা তো ওরা বলছে সেখানে। আমরা কাল রাত্রেবেলা বডি নিয়ে আসার, এখানে বডি নিয়ে আসার পরে আমার ভাগনা, তিনটে ভাগনা আছে, একটা ছোট দুটো বড়, তারা তো ভয় করছে এখানে কোনো মতে থাকতে পারবে না, থাকতে চাচ্ছেও না, কারণ কি করে থাকবে, তাদের কোনো নিরাপত্তা নেই এখানে, কোনো নিরাপত্তা এখানে ওদের। ওরা এমন একটা মানে ইন্টারস্পেশাল, ওরা এখানে সমস্ত মানুষ ওদের থেকে ভয় করে, যার কারণে কোনো মানুষ এদের পাশে এসে দাঁড়াতে পারছে না ওদের ভয়েতে, পরে পরিণামে ওদের কিছু করবে সেই ভয়তে কোনো মানুষ এখানে আসছে না। ওই যে বোলাই বলে ছেলেটা, ওর কোনো মানুষকতা নেই, কিছু নেই, আর ওর কাছে প্রচুর পরিমাণ বোমা বন্দুক আছে, এটা একদম নিশ্চিত, এই গ্রামের সবাই জানে, আর ওকে চেনেও জানে, আর কত পরিমাণ আছে সবাই জানে, যার কারণ এই গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে ওর দেখে ভয় করে। আর বেশ কিছুদিন আগে এই গ্রামের সবাই বলছিল আমাদের সাথে, নাকি ওর বাপের থেকে বয়স বেশি, তাকেই ধরে আছাড় মেরেছে, আছাড় আছেড়ে আছেড়ে মানে সে মরে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। তার পরিবার থেকে, তার ভাইপো পরিজনরা আসার পর আবার তাদের উপরে বোমা বন্দুক নিয়ে আবার দেবড়ে যায়, আবার তারা পালায়। ওর মেন উদ্দেশ্য হলো জানো, বোমা বন্দুক। এত বোমা বন্দুক কোথায় পেয়েছে ও, এটাই আমি জানতে চাই। ও সব লোক বলতো ও হচ্ছে মেশিন টেশিন বিক্রি করতে পারে, সব করতে, এসব শোনা কথা আমাদের, ঠিক আছে, তাই নিয়ে সব করে দিতে। এবার ইদানিং কেউ দোকান পাট করেছিল, সেই দোকান চলতো, আর হঠাৎ এখান থেকে বন্দুক বিক্রি করতো, এইরকমভাবে তো খবর কয়েকটা মানে পুলিশও এসে ধরে নিয়ে গেছে, কয়েক গ্রামের মানুষের আমরা শুনেছি কয়েকবার। হুমকি দেওয়া হচ্ছে এখন, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, এখনও হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কতদিন থাকবে, লোকজন কতদিন থাকবে, তারপর আমরা দেখব কি করতে পারি। ওর মা বলছে, ওর মা বলছে, বোলাইয়ের মা বলছে যে দেখব কতদিন পুলিশ নিয়ে থাকতে পারি, কতদিন লোকজন নিয়ে থাকতে পারি, এইরকম হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা ভয় করছে, ভয় পাচ্ছে, বাচ্চারা থাকতে চাইছে না এখানে, কোথায় যাব আমরা, কোথায় যাব আমরা, চাইছি আসামি ধরুন, ধরে সাজা দিন, আমরা নিরাপদ হই, আমরা এইটা চাইছি, আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে, আপনারা ধরুন, ধরে সাজা দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।